হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ভান্ডার প্রকল্পের খুশির খবর আপনাদের জন্য মে মাসে বড় ঘোষণা টাকা নিয়ে আপনি নতুন হয়ে থাকুন বা পুরনো যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন সবার তারিখ সহ বড় ঘোষণা করা হলো আরও দুটো যেটা এই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অফিসিয়াল নোটিশ জারি করে দেওয়া হয়েছে যেটা এই ভিডিওতে আপনি জেনে নিতে পারছেন তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখবেন মে মাস পড়ে গেছে এবার মে মাসে কিন্তু আরও দু তিনটে আপডেট ছিল যা অলরেডি দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে কিন্তু এটা একেবারেই নতুন আপনাদের জন্য সবার টাকার তারিখ নিয়ে এবং আরও বড় ঘোষণা করা হয়েছে ভান্ডার প্রকল্পের তো এই মুহূর্তে আপনাদেরকে জানানো অত্যন্ত জরুরি মনে করেছে তার জন্য এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে ভান্ডার মে মান্থ বেনিফিট নিউজ ভান্ডার প্রকল্পের ইতিমধ্যে বড় খবর সকলের জন্য এই মে মাসে বাকিদের টাকা সকলের জন্য বরাদ্দ হয়েছে সকলের টাকার তারিখ ঘোষণা হলো এই হিসাবে কারা কবে টাকা পাবে এবং কারা কত টাকা পাবে এর সাথে বেশি টাকা কোন মহিলারা পেতে চলেছেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হয়েছে দেখুন বলা হচ্ছে লক্ষ্মীভাণ্ডার মে মাসে পাঁচশো ও এক হাজার টাকা এবং এক হাজার ও দু হাজার টাকা পাওয়া যাবে ঘোষণা হয়েছে বাংলার গৃহপতিদের জন্য সুসংবাদ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে মে মাসে কত তারিখ থেকে কোন মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এ নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি সরকারি ঘোষণা হয়ে গেছে কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকতে চলেছে কারা কত টাকা পাবে এ বিষয়ে কিন্তু একটা সরকারি ঘোষণা হয়ে গেছে দেখুন বলা হচ্ছে এই প্রকল্প থেকে প্রত্যেক পরিবারের মহিলাদের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয় এরপর সেপ্টেম্বর মাসে প্রত্যেক মহিলারা দু হাজার একুশ সাল থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা আর্থিক সহায়তা পেতে শুরু করে ইতিমধ্যে এই প্রকল্প থেকে মহিলারা কুড়িতম তম মাসের টাকা পেয়ে গেছেন ঠিক আছে তো যারা এপ্রিল মাস পর্যন্ত টাকা পেয়েছে তারা কিন্তু কুড়িতম তম মাসের টাকা পেয়ে গেছেন তো যে সমস্ত মহিলা কুড়িতম মাসের টাকা এই প্রকল্পের মাধ্যমে পেয়েছেন সেই মহিলারা এই এপ্রিল মাসে এস সি মহিলারা এক হাজার টাকা করে এবং ও সহ অন্যান্য সাধারণ বর্গের যারা রয়েছেন তারা পাঁচশো টাকা করে আর্থিক সহায়তা পাবেন ঠিক আছে যারা এপ্রিল মাস পর্যন্ত টাকা পেয়ে গেছেন নিয়মিত তারা কিন্তু পাঁচশো এবং এক হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে তবে মে মাসে পাঁচশো এবং এক হাজার টাকার সাথে সাথেই এই প্রকল্পে মহিলারা পাবে এক হাজার ও দু হাজার টাকা এবারও দুয়ারা সরকার ক্যাম্পে আবেদন গ্রহণ করা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অনেক মহিলা এপ্রিল মাসে এই প্রকল্পে টাকা পায়নি তারা এবার ডবল কিস্তি পাবে সেই মতো মহিলাদেরকে দেওয়া শুরু হচ্ছে বলে জানানো হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে সেটাও জানানো হয়েছে এই মে মাসে ছয় থেকে দশ তারিখের মধ্যেই মহিলারা টাকা পাচ্ছেন নতুন মহিলারা তবে বাকি থাকা সমস্ত মহিলাদের এই মাসের কিস্তির টাকা মহিলাদের দেওয়া শুরু হবে আগেই বিরাট খবর পুরাতন মহিলাদের জন্য টাকা দেওয়া শুরু এই এই সপ্তাহ থেকে শুরু হতে পারে সুতরাং এই মাসে লক্ষ্মীভাণ্ডার থেকে প্রত্যেক সুবিধাভোগীর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এর জন্য যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন অর্থাৎ যারা প্রতিটি কিস্তির টাকা পেয়েছেন তাদের কোনো পদক্ষেপ নিতে হবে না সুবিধাভোগীদের তবে পরিষ্কার জানিয়ে দিয়েছে যেসব মহিলারা এপ্রিল মাসে টাকা পাননি তাদের মধ্যে যাদের ব্যাংকের কাজ বাকি আছে তাদের সেই সব কাজ সেরে ফেলতে হবে ঠিক আছে তাদের সেই সব কাজ সেরে ফেলতে হবে আদারওয়াইজ যারা প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছেন তারা কিন্তু টাকা পেয়ে যাবেন কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের ছয় থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হচ্ছে তবে সব থেকে বড় সুসংবাদ এখানে দেখতে পেরেছেন যে আপনারা আপনারা একুশতম কিস্তির টাকা পেতে চলেছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তবে যারা গত টাকা পাননি কিন্তু এই মাসে টাকা দেওয়া হচ্ছে সঙ্গে যারা প্রতি প্রতি নিয়মিত মাসে মাসে টাকা টাকা পেয়ে দেওয়া হচ্ছে থেকে তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ব্যাংকে জমা পড়তে চলেছে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এবং এই সুসংবাদটা দেওয়াতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে ধাপে ধাপে প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা চলে আসবে সরাসরি দেওয়া হবে তবে যাদের এখন পর্যন্ত ব্যাংকের সমস্যার সমাধান করা হয়নি তাদের নিতে হবে আদরে টাকা ঢুকবে না